হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সেন্টু দ্য ট্রাভেলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজারের সমুদ্র সৈকত হচ্ছে সবারই পছন্দ, আর সমুদ্রের পাশে যদি রিসোর্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এটাই হচ্ছে আমাদের রুম। রুমের ভাড়া নিচ্ছে 4,500 টাকা। সো হ্যালো বন্ধুরা, আমি ফারহান। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড পর্বে। সো এই পর্বে আমরা মূলত প্যাভিলিয়ন স্টোন সি রিসোর্টের রিভিউ করব। সো এটা হচ্ছে প্যাভিলিয়ন স্টোন সি রিসোর্ট। সো এটার ভিতরটা আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এখানে আমার সাথে আসো, ভিতরে আসো, সব দেখাচ্ছি। তো এটা হচ্ছে রিসেপশন, এখান থেকে আসে আপনারা আমাদের রুম যদি বুকিং করে থাকেন সেটা ওরা আপনাদের বুঝিয়ে দিবে। তারপরে এদিকে আছে আপনার র্যাকেট কোর্ট, এখানে আপনারা র্যাকেট খেলতে পারবেন। খুব সুন্দর, আমি ভাবতেছি আমি রাত্রেবেলা খেলবো নাকি। সুন্দর জায়গা আছে র্যাকেট খেলার জন্য। আর এদিক থেকে হচ্ছে প্রবেশ, আসো। সো চলুন এখন আপনাদেরকে আমাদের রুমটা ঘুরিয়ে দেখাবো। সো এটাই হচ্ছে আমাদের রুম। রুমের ভাড়া নিচ্ছে 4,500 টাকা। আর এখানে আপনারা ডাবল একটা বেড পাচ্ছেন, দুই পার্সনের সোফা আছে, আলমারি পাচ্ছেন। এগুলো বাদ দেই যে এখানে ড্রয়ার আছে, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, এখানেও একটা ড্রয়ার আছে। সো এতক্ষণ তো আপনাদেরকে রুমটা দেখাইলাম, সো এখন রুমের তো বাথরুমটা দেখতে হবে, আসো। এই হচ্ছে বাথরুমের অবস্থা, মোটামুটি ভালোই। পুরোটা একটু দেখাই দাও। সো এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে, ম্যারিলের সাবান আছে, হোয়াইট প্লাসের একটা পেস্ট আছে, আর এক্সট্রা দুইটা ব্রাশ। আর এই রুমের এত ভাড়া হওয়ার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমার সাথে আসো বাইরে, একটু একটু বাইরে আসো, বাইরে আসো।
এই যে আপনারা এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা নিচের যে রুমগুলো সেগুলোতে কিন্তু পাবেন না। দূর দূর পর্যন্ত সমুদ্র আর সমুদ্র, এত সুন্দর ভিউ আগে আপনারা নিচের ফ্লোর থেকে পাবেন। সো এটাই হচ্ছে আসলে মেইন কারণ এই রুমের এত ভাড়া হওয়ার। দূর দূর পর্যন্ত শুধু সমুদ্র সমুদ্র, রাত্রেবেলা মনে করেন এখানে বসবো আর সমুদ্রের গর্জন ভেসে আসবে আমাদের কানে। সো এটাই হচ্ছে একটা অন্যরকম ফিলিং। এটা আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। ক্যামেরা আপনারা কখনো এগুলো বুঝতে পারবেন না। আমরা শুধু আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে দেখানো। আপনারা আসবেন, এটার যে একটা অনুভূতি বা ফিলিং এটা আপনারা এখানে আইসা বুঝতে পারবেন, বা ক্যামেরায় কখনোই বুঝতে পারবেন না। সো আমার অনুরোধ, আপনারা অবশ্যই আসবেন, কক্সবাজার ঘুরবেন, এই প্যাভিলিয়ন রিসোর্টে আসবেন আর এই সুন্দর সমুদ্রের ভিউটা এনজয় করবেন। আর ওই যে নিচে ওগুলো দেখতে পাচ্ছেন ওখানে আপনারা খেতে পারবেন। ওইখানে বুফে এরিয়া আছে, সকালবেলা বুফে থাকে ব্রেকফাস্ট হিসেবে, আপনারা ওইখান থেকে পছন্দ মতো খাবার নিতে পারবেন। আর ওইখানে সামনে বিচ, আর এখানে রাত্রেবেলা লাইটিং হয়। সো আমরা এখন একটু নিচে যাব, টুকটাক খাওয়া দাওয়া করব, দেন আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। প্যাবলস্টোন সি রিসোর্টে দুইটি বিল্ডিংয়ে মোট 8টি করে মোট 16টি রুম আছে, এর সাথে রয়েছে একটি ছোট রেস্টুরেন্ট। রিসোর্টে চেক ইন টাইম দুপুর 1টায় আর চেক আউট হচ্ছে সকাল 11টায়। এই রিসোর্টের দোতলায় রুম ভাড়া হচ্ছে 4,500 টাকা আর নিচতলার রুম ভাড়া হচ্ছে 3,500 টাকা করে। প্যাবলস্টোন সি রিসোর্টটি কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানি সৈকতের পাশে অবস্থিত। আমরা এখন খাবো, কারণ সারাদিন ঘুরছি, অর্থাৎ এখন আমরা খাবো খুব ক্ষুধার্ত আমরা। এই যে দেখুন, এই দেখুন ফুলের তোড়া খাবার টেবিলে, খাওয়ার জন্য খাবার এখন আসছে আস্তে আস্তে, এই জন্য আমরা বসে রয়েছি। ঠিক আছে, অপেক্ষা করে। ও পানিও আছে, সব পানি আছে, সব কিছু আছে। আমার যেতে হবে, কারণ আমার ছেলে আবার এই ব্যাপারে খাওয়া দাওয়ার ব্যাপারে না, আমি খাওয়া দাওয়ার ব্যাপারে এত অভিজ্ঞ না। ঠিক আছে, তাহলে আপনারা এই দিকে আমরা দুজন,
এখানে হলো খাবার দেখুন সমুদ্র সৈকত সমুদ্র সৈকত এই তিনটে একসাথে বুঝতে পারতেন পরিবেশটা কত ভালো খাই তারপর দেখি খাওয়া এটা দেখুন আচ্ছা এখানে হলো ভাত হলো 120 টাকা দুই প্লেট কোরাল মাছ হচ্ছে 240 টাকা করে এখানে দুইটা আছে মানে 240 × 2 আর এটা হচ্ছে ডাল ডাল 50 টাকা আর এটা ফ্রি যেহেতু আমরা ক্ষুধার্ত অতএব আমরা এখন খাবো খাওয়ার পর আবার দেখা হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে আজকে এই রিসোর্টের দিনের রাত্রের দৃশ্যগুলো দেখালাম আমাদের ব্যক্তিগতভাবে রিসোর্টটা খুবই ভালো লেগেছে আশা করি আপনারা আসবেন আপনাদেরও ভালো লাগবে সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে একদম যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ